নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বিভিন্ন রকম সবজি আর ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা কিনা গরমে খুবই আরামদায়ক ও তৃপ্তিকর একটি খাবার। আর গরম ভাতের সঙ্গে গরমের দুপুরে খুবই সুন্দর লাগে এই ঝোলটা খেতে। আর খুবই কম তেল মশলায়, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়া এই ঝোলটা আজ আমি তৈরি করে দেখাবো। আর বিশ্বাস করুন, এটা খেতে খুবই সুন্দর হয়। আমাদের ফ্যামিলিতে খুবই প্রিয় এই ঝোলটা সবার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে রিং পিস করে কাটিয়ে এনেছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। এতে করে মাছের ভেতরে নুনটা সুন্দর মতো ঢুকবে আর এটা খেতেও কিন্তু সুন্দর হবে। তাই চেষ্টা করবেন রান্নার আগে 10 থেকে 15 মিনিট আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখার জন্য। দেখুন, এবার আমার মাখানো হয়ে গেল, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর রান্নার জন্য আমি কিছু সবজি ব্যবহার করব, সেগুলো কী কী দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, নিয়েছি পটল, আলু আর কাঁচা পেঁপে, আর নিয়েছি টমেটো। এবার সমস্ত সবজিকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। ঝোলে যেরকম সবজি ব্যবহার করা হয় লম্বা করে, এরকম লম্বা করে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। আর কিছু ডালের বড়ি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে বেশ গরম করে নিতে হবে। তারপর এখানে তেলটা যখন গরম হয়ে যাবে আমি অল্প পরিমাণ নুন এতে দিয়ে দেবো। এতে করে মাছগুলো সুন্দরভাবে ভাজা হবে, কোনো রকম এটাতে লেগে যাবে না। এবার দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর অপর মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলবো। অনেকেই অনেক রকমভাবে এই ঝোলটা তৈরি করে থাকেন, আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি। তাই ভিডিওটি শেষ অবধি দেখে নিন, তাহলে আমার রেসিপিটা আপনাদের সবার জানা হয়ে যাবে। আপনারাও কিন্তু এইভাবে ঝোলটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, ওই তেলেতেই আমি দিয়ে দিলাম ডালের বড়িগুলো। আবার ডালের বড়িগুলোকেও আমি লাল করে, বেশ লাল করে ভেজে তুলেছি। এবার ওই তেলেতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন। আমি 5 ফোড়ন দিয়ে ঝোলটা রান্না করে দেখাচ্ছি, আপনারাও এই 5 ফোড়ন দিয়ে ট্রাই করে দেখবেন। আর যদি আপনারা 5 ফোড়ন দিতে না চান, সেক্ষেত্রে জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়েও এই ঝোলটা করতে পারেন। কিন্তু 5 ফোড়ন দিয়ে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এই ঝোলটার। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল করে আগে ভেজে নিতে হবে, কেননা আলুগুলো সেদ্ধ হতে টাইম বেশি লাগে। তাই আলুগুলোকে আগে দিয়ে নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নিতে হবে, তারপর বাদ বাকি সবজিগুলো দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এ সময় আমি দিয়ে দেব অন্য অন্য সবজিগুলো। আর সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। এ সময় কিন্তু টমেটোটা আমি ব্যবহার করব না, টমেটোটা আমি একটু পরে ব্যবহার করব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে একসঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সবজিটা মজে আসার জন্য, মানে নরম হয়ে আসার জন্য একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখুন সবজিটা কিন্তু আমার বেশ নরম হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা আগে দিইনি, একটাই কারণ, কেননা টমেটোটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই টমেটোটা আমি একটু পরে ব্যবহার করলাম, একটু নেড়ে চেড়ে নেবো, আরও কিছুক্ষণ একটু ভেজে নেবো। টমেটোটাকে একটু সফট করে নিতে হবে।
কিছুক্ষণ পর টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে মশলা ব্যবহার করব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো। ব্যাস এই দুটো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব, আর কোনো রকম মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না, কোনো রকম ধনে বা আদা বাটা এখানে দেওয়া যাবে না, বা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া যাবে না। খুবই পাতলা আর স্বাস্থ্যকর এই ঝোলটা হবে। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, এবার দেখুন আমার সবজিগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, মশলার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যাওয়ার অবধি আমাকে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল এখানে ব্যবহার করব। এখানে যেহেতু এটা ঝোল তাই এটা জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে আড়াই কাপের মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এক্ষুনি কিন্তু মাছটা দিতে যাবেন না, ঝোলটা যখন ফুটে উঠবে তারপর মাছটা দিয়ে দেবেন। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে পর মাছ ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আর এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো আর মাছগুলো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক আমি একটু ফুটিয়ে নেব। এই সময়তে মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালের বড়িগুলো একটু নরম হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন সমস্ত সবজি ডালের বড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটা কিন্তু এরকমই থাকবে, এর চেয়েতে কিন্তু বেশি শুকানো যাবে না। চাইলে আরও একটু ঝোল আপনারা বেশি রাখতে পারেন, কিন্তু এর চেয়েতে কম করা যাবে না, যেহেতু এটা ঝোল তাই একটু মানে ঝোলটা একটু ঝোলঝোলই হবে। এবার দেখুন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার নুন মিষ্টিটাকে নুনটাকে চেক করে নিতে হবে, আর চাইলে আপনারা চেরা কাঁচা লঙ্কা নামানোর আগে দিয়ে নিতে পারেন, এতে করেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই খুব কম তেল মশলায় এরকম সুন্দর একটা ঝোল তৈরি করে নেওয়া যায়, যেটা কি না এই গরমে সবারই মানে খাওয়া উচিত আর সবার স্বাস্থ্যের জন্যই খুব ভালো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক রকম রেসিপি দিয়ে রেখেছি বন্ধুরা, প্লিজ চেক করে নেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।